মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও, টু এ নিউ ব্লগ। বাজছে 10:30 সানডে। আমি দাদা রিয়া একটা জায়গায় যাচ্ছি, একটা মানে যে ব্যাঙ্গালোর প্যালেস বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর সেই টুয়ানি অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমাদের পাচ্ছিল না অ্যাকচুয়ালি। তো যাই হোক, যাবো তো, সব তো ঠিক আছে, কিন্তু আকাশের অবস্থা করছে আস্তে আস্তে, একটু আগে পরিষ্কার ছিল, বাট এখন আবার সেই হয়ে গেছি পুরো রেডি। এবার রিয়া রেডি হলেই ক্যাবটা বুক করব আর পৌঁছাবো একদম ডেস্টিনেশনে। দুদিন আগে যে আমার মানে পেট ব্যথা বা পেট খারাপটা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি হয়েছিল গ্যাসের কোনো একটা প্রবলেমের জন্য। এটা ব্যাক ইন 2012 আমার ছিল, 2012 বা 13-এর পর থেকে ওই জিনিসটা অনেকটাই কমে গেছিলো, বাট সেদিনকে হঠাৎ করে আবার কেন জিনিসটা নাড়াচাড়া দিয়ে উঠলো বুঝতে পারলাম না, বাট এখন আপাতত ঠিক আছি, আই হোপ আর কোনো প্রবলেম হবে না। বাহ বাহ বাহ, যাক একটুখানি রোদ উঠেছে এখন বাইরে। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল একটা ফলসের ওখানে, মানে সেটা ওই বানেরঘাটা যে ন্যাশনাল পার্কটা ছিল ওর আশেপাশেই, বাট যেহেতু লাস্ট টাইম আমরা একটা ফলসেই গেছিলাম, ওয়াটার ফলসে ওদিকে গেছিলাম, সেহেতু ওইটা আপাতত যাচ্ছি না। হয়তো নেক্সট টাইম যখন আমরা যাবো তখন হয়তো আমরা যাবো ওই ফলসটাতে। আমরা এই ব্যাঙ্গালোর প্যালেসে পৌঁছে তো গেছি, বাট দাদা এখনও আসেনি। হচ্ছে মোস্টলি একটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকবো, বাট তার আগে দাদাকে একবার ফোন করি যে দাদা কোথায় রয়েছে। এই যে দাদা, এই যে এই যে আমরা এখানে ফোন করছি, এই যে রাজু নামলো, এই যে ব্যাঙ্গালোর প্যালেস, এই যে রাজু। আর এখানটা পুরো একটা ফাঁকা একটা জায়গা, মারাত্মক হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে ভাইবটা একটু আলাদা। কিরে রাজু, এখানে টিকিট কাটতে হবে, একবার দেখে নি। যতই হোক ভাই, এখানে সব ঠিক আছে, মানে রয়্যালিটি আছে, বাট আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারই আলাদা, ওনার রয়্যালিটি আলাদা, পুরো কাঠের। আমরা জোড়াসাঁকোতে গেছিলাম, ওইটা নেক্সট লেভেল ছিল। এখানে বলে তো ছিল যে মানে ভিডিওগ্রাফির বা ফটোগ্রাফির জন্য 300 টাকা লাগবে, বাট কিছুই দিইনি, বাট সব কিছুই করে নিচ্ছি মোটামুটি। প্যালেসের ভেতরে এইসব জায়গাগুলো মোস্টলি কোনো অকেশনে ভাড়া দেওয়া হয়। এত বড় জায়গা, বেসিক্যালি তোমরা যদি আসার মানে কেউ যদি আসো ব্যাঙ্গালোরে এসে যদি এখানে আসার প্ল্যান করো, জায়গাটা সুন্দর, বাট জায়গাটা যতটা না সুন্দর তার থেকে এখানের যে টিকিট সেটা অনেক বেশি এক্সপেন্সিভ, 240 per person, যেটা আই ডোন্ট থিঙ্ক অতটা ওয়ার্থ। এই দেখে দিচ্ছি এই জায়গাটা, এটা এটা বাইরেটা বেশি সুন্দর, অনেকটাই বেশি সুন্দর। ও দে চশমাটা, দেন চোখ ঢাকছে কি ঢাকছে না সেটা দেখবে, তা না বিচ্ছি লাগে, ভালো লাগে, আমাকে বেশি হ্যান্ডসাম লাগে, বাট ঠিক আছে। দেখি দেখি ওচে বাবাকে, দেখি ওচে বাবা, বাবা এইটা একটা কচু বাবা। প্যালেস তো দেখা হয়ে গেল, মানে দেখা হয়নি এখনো, প্যালেসের ভেতরেই রয়েছি, মানে এরিয়াটার ভেতরে। এবার একটু ওই সাইডটা যাচ্ছি, একটু গার্ডেন টাইপের রয়েছে সামনেটা, ওইখানটা দিয়ে একটু ঘেরতে আসি, মানে এই যে এই জায়গাটা। যদিও ক্যামেরা বা ভিডিওগ্রাফি করার জন্য আলাদা 300 টাকা করে নিচ্ছে, 1 পয়সাও দিইনি, বাট ভেতরের ভিডিও মোটামুটি যতটুকু করা ততটুকু করে নিয়েছি। ঘন জঙ্গল,
খালি একটা ডাইনোসর বেরিয়ে আসার অপেক্ষা, বাকি সব ঠিক আছে। শাটা লুক এট দিস ট্রি ম্যান। ছেলেটা এই ছেলেটা যে বডি দেখাচ্ছে, জানে রাজমালাকার কি ছিল? এই আমরা সলিড টাইমে এসেছি, আমাদের ঘোরা হয়ে গেছে। এখন লাইন দেখো পিছনে, পুরো ওখান থেকে শুরু করে অটো। আমরা এখন অটো করে যাবো ডাইরেক্ট ম্যাজেস্টিক, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, তাই তো? ইনকা হাম প্রচার করতাম ভাই বাবা, সিল্ক প্যালেস ফ্যাক্টরি শোরুম ইনকা হাম স্যাটারডে সানডে প্রচার করতাম, তো ইসকে লিয়ে 30 rupees চার্জ কম লেতা। ইধর আপকো ইধর কা জো ফেমাস জো ব্যাঙ্গালোর সিল্ক, মৈসুর সিল্ক, কাঞ্জিবরম জো সাড়ি ড্রেস মেটেরিয়াল চুড়িদার হে না, ই পুরা ইধর ফ্যাক্টরি কে প্রাইস পে সেল করতা। ওই ম্যাজেস্টিক জানে কে রাস্তে মে ইয়ে হ্যায়, আপকো ওপেনলি বোল রা হুঁ স্যার, মানে ইধর আপ 20 মিনিট দেখা তো না, হামারা গাড়ি এন্ট্রি হতা হ্যায়, ও লোগ হামারে কো 1 লিটার গ্যাস ফ্রি দেতা, লেকিন হামারা ও দোকান দেখনা পড়তা হ্যায়, বোল রা মে আপ দেখ লেঙ্গে ক্যা? না না না, আপ ডাইরেক্টলি ম্যাজেস্টিক ডাইরেক্ট নেই যেতা, ডাইরেক্ট জানা তো আপকো 150 রুপে লেগেগা, ইধর কোই ভি নেই লেগা। গজব টু বিবাজ আদমি, করতে কাইসে হো ইয়ে সব, না নেই চাই। এই যে এই যে এই যে এখানে আসলে কেস খাবে, কেসটা কি খাবে? এখানে তোমাকে বলবে যে আমি তোমাকে 30 টাকায় একটা পার্টিকুলার জায়গায় ছেড়ে দেবো, বাট তার ওই পার্টিকুলার জায়গায় যাওয়ার রাস্তায় একটা জায়গা পড়বে যেটাকে তোমাকে ইচ্ছা না হলেও তোমাকে দেখতে হবে 20 মিনিটস, কারণ ওখানে ওরা কী বললো একটা ওইখানে যদি দেখে, যদি দাঁড়ায় তাহলে এরা একটা ফ্রি 1 লিটারের গ্যাস পায় নাকি, সেই জন্য এরা 30 টাকাতে রাজি হয়ে যায়, 30 টাকাতে এরা যায়। এটা একটা কমপ্লিটলি ট্রিক, আমরা সেই জন্য অটো থেকে নেমে গেলাম, কারণ আমরা কোথাও দাঁড়াচ্ছি না আর, বেকার এখানে যাওয়ার কোনো আমাদের প্ল্যানও ছিল না, সো কোনো লাভ নেই। তাই এবার যাই তাহলে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক বলে একটা হোটেলে এসে আমরা বসলাম, এখন খাবার অর্ডারটা দেবো, দাদা গেছে ওয়াশরুমে, দাদা আসুক তারপর খাবার অর্ডার দেবো, খেয়ে দিয়ে তারপর একটু কিছু মনে হয় শপিং টপিং করবে দাদা, এর জন্য এই জন্মদিনের কিছু গিফট ফিফট দেবে সেই জন্য। স্টার্টারে আমরা নিচ্ছি বেবি কর্ন মাঞ্চুরিয়ান, এদিকে চিকেন কাবাব, এটা 8 পিস থাকে মোস্টলি। দাদা খাবে মটন বিরিয়ানি, আমি খাবো চিকেন বিরিয়ানি, আর ম্যাডাম শপিং মলের মতোই এখন ডিসাইড করতে পারিনি কী খাবেন। এই আমাদের চিকেন কাবাব এসে গেছে, সাইজটা মানে প্রাইস অনুযায়ী অনেক বেশি, বিশাল বড় বড় বাবা, এটা তো এই পাহাড়টার মতো জুসি গেছে চিকেনটা। বেবি কোথায় এটা? এটা চিকেন বিরিয়ানি, ওটা মটন বিরিয়ানি, এটা মটন রোগান জোশ। তো আমাদের খাওয়া দাওয়া সব ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক ঝামেলা ঝাটি করে, ভিউ এটা তোমাকে পেমেন্ট হয়েছে এরিয়া, এটা আমাদের খাওয়ালো না, তো শুধু তোকে না না আমাকেও তো খাওয়া, এখানে সামনাসামনি দেখলে কোনো শপিং মল আছে কিনা, কারণ সবে মাত্র 2:30 বাজে, এখন বাড়ি যাওয়ার কোনো মানে হয় না। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর অ্যাকচুয়ালি আমরা এই রেস্টুরেন্টটাই খেলাম, ম্যাজেস্টিক রেস্টুরেন্ট, যাই হোক অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমরা যাচ্ছি এখন কুবন পার্ক, জানি না ওখানে কী আছে, বাট আমরা এখন ওখানে যাচ্ছি, ওখানে একটা বড়ো বিশাল বড়ো পার্ক আছে, ওখানে একটু ঘুরে আসি, একটু হাঁটাচলাও হবে, অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কুবন পার্কের ভিডিওটা, কুবন পার্কের ব্লগটা পরের ব্লগে আসবে, পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। এবার এটাই কেটে গেছে।